तो गाइस देखते পাচ্ছ আমাদের ফ্রি ফায়ার একটা এয়ারড্রপ চলে এসেছে। তো আমরা এখন এয়ারড্রপটা পারচেজ করব, কিন্তু সম্পূর্ণ একদম গুগলের টাকায়। আর এটা আমরা একদম ফ্রিতে পাইছি, কেমনে পাইছি সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই জানতে পারবা। তো সমস্ত ফ্রি ফায়ারের প্লেয়ারদের আমার এই ভিডিওটা তাদের জন্য, কারণ ফ্রিতে কেমনে ডায়মন্ড টপ করে সেটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে $1 কত সেন্ট আছে। তো আমরা এখান থেকে 15 সেন্ট অফ নিয়ে নিব। 15 সেন্ট অফ নেওয়ার পরে এখান থেকে যখনই আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিব, তখন আমাদের কাছে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইবে। তো অ্যাকাউন্ট আমাদের মানে জিমেইল অ্যাকাউন্ট। তো জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যখন তোমরা দিয়ে দিবা, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু তোমাদের অ্যাড্রপটা তোমাদের হয়ে যাবে। আর এর জন্য কিন্তু আমার একটা টাকাও খরচ করা লাগেনি, বিকাশেও কারোর টাকা দেওয়া লাগেনি, কোনো ডলার কিনতে গেলেও টাকা দেওয়া লাগেনি, সম্পূর্ণ এটা গুগল থেকে দেওয়া। এর প্রুফসহ তোমাকে এই ভিডিওটা দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা এক মুহূর্তেও স্কিপ করবো না, পুরো সম্পূর্ণ দেখবা। দেখো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমাদের। তো এখানে আমরা নট নাওতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাড্রপটা আমাদের চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আমাদের অ্যাড্রপটা এখান থেকে ক্লেম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা অ্যাড্রপটা নিয়ে নিলাম। তো গাইস এটা ফ্রিতে নেওয়ার জন্য তোমাদের কী কী দরকার হবে সেটা একটু বলি। দরকার হবে একটা তোমাদের ফোন যেটাতে তোমরা গেম খেলো, আর দরকার হবে একটা জিমেইল, আর কিছুই না, আর কিছুই দরকার হবে না। তো চলো ফার্স্ট অফ অল একটা জিমেইল তোমাদের দরকার হবে। ফার্স্ট অফ অল তোমরা একটা জিমেইল তোমাদের ফোনে যেই জিমেইল আছে সেই জিমেইল দিয়ে হবে। তো ফার্স্ট অফ অল মনে করো তোমাদের ফোনে একটা জিমেইল আছে। তো তারপরে এবার কী করতে হবে সেটা তোমাদের একবার বলি। তো আমি এটা কম্পিউটার করতেছি, তার মানে তোমাদের করা লাগবে এটা না, তোমরা ফোনও করতে পারো। তো ফার্স্ট অফ অল তোমরা এবার চলে যাবো তোমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এবার তোমাদের একটা ভিপিএনের দরকার হবে, ঠিক আছে? তো এখান থেকে পান্ডা ভিপিএন লিখে পান্ডা ভিপিএন প্রো যেটা, এটা ইনস্টল করে নিবা। ইনস্টল করে নেওয়ার পরে তোমাদের যে কাজটা আছে, তোমাদের একটা মানে বাইরের দেশের সার্ভার কানেক্ট করতে হবে। এই জন্য এইটা দিয়ে তোমরা এখান থেকে প্লে পয়েন্ট আর্ন করবা। আর্ন করার পরে প্লে পয়েন্টে $, কিংবা $, কেনার পরে ফ্রি ফায়ার এটা খরচ করবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, মানে কেউ এক মুহূর্ত স্কিপ করে যদি পরে বলো যে ভাই আমি পারিনি, আপনার দোষ, আপনি পারেননি, মানে হয় নাই স্যার, তাহলে কিন্তু আমার দোষ না। তোমরা ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? নাহলে কিন্তু একটু বুঝতে পারবে না। তো দেখো পান্ডা ভিপিএন কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন পান্ডা ভিপিএনটা সম্পূর্ণ ডাইরেক্ট ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর যেটা করতে হবে এইখান থেকে তোমরা, তো গাইস নিচে তোমরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা সার্চ করবা টাইওয়ান লিখে, ঠিক আছে? টাইওয়ান TAIWAN টাইওয়ান লিখে সার্চ করলে দেখবা তোমাদের সামনে অনেকগুলো কান্ট্রি ওপেন হবে। তো এইখান থেকে যেটা ফ্রি তোমরা সেটা ওপেন করে নিবা। দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ফ্রি, এই যে এটা ফ্রি পাইছি, তো এটা আমরা এখন ওপেন করে দিয়েছি এখান থেকে। তো এখান থেকে আমরা এখন কানেক্টেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের টাইওয়ান সার্ভার কিন্তু আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। অবশ্যই কিন্তু ভিপিএনটা লাগবে, আর টাইওয়ান সার্ভারে কানেক্ট করবে, কারণ টাইওয়ান সার্ভারে কিন্তু এখন প্লে পয়েন্ট বেশি দিতেছে। এটা কানেক্ট না করলে তোমরা পাবা না। তো দেখতে পাচ্ছ আমাদের উপরে টাইওয়ান সার্ভারটা কানেক্ট। তো এখন কী করতে হবে, এখন তোমাদের এইটা গুগল প্লে অপিনিয়ন নিউজ অ্যাপস লিখে সার্চ দিবা। দেখো গুগল প্লে অপিনিয়ন নিউজ, গুগল অপিনিয়ন নিউজ লিখে সার্চ দিলে এই অ্যাপসটা আসবে। এই অ্যাপসটা তোমরা এখন ইনস্টল করে নেবে। অবশ্যই মাথায় রাখবে ভিপিএনটা কিন্তু তোমাদের চালু রাখতে হবে, ঠিক আছে? ভিপিএন অন না রাখলে কিন্তু হবে না। তো এখন ভিপিএনটা অন রাখলে গুগল প্লে অপিনিয়ন রিওয়ার্ডস অ্যাপটা আসলো। তো এখন তোমরা কী করবে, অ্যাপসটা ইনস্টল করে নেবে। এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল না করলে কিন্তু তোমরা হবে না, এই অ্যাপসটাই সব কাজ, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ফ্রিতে সার্ভেও পাইতে পারো। তো এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, আস্তে আস্তে তোমাদের সব ভিডিওতে বলবো। তো এখন তোমাদের যেটা করতে হবে, মানে গুগল প্লে অপিনিয়ন অ্যাপসও ইনস্টল হয়ে গেছে। তো এখন এখান থেকে ডাইরেক্ট প্লে স্টোর কেটে দিয়ে আবার একবার প্লে স্টোরে ঢুকলে তো দেখতে পাচ্ছি এখানে সব ঠিকঠাক আছে। তো এখন যে মেন প্রসেসটা, এখন তোমাদের মেন প্রসেসটা করতে হবে, এখন এই অ্যাপসের ভিতরে চলে যাবা। চলে যাওয়ার পরে এখান থেকে নেক্সটের পরে তারপরে দিবা এখানে গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার পরে যেটা করতে হবে এবার হচ্ছে কিনা, এইখান থেকে তোমাদের যে মেইলটা তোমরা খুলতেছো সেই মেইলটা কন্টিনিউ করে দিবা। তো গাইস এখান থেকে লোকেশন স্টেটটা নট নাও করে দেওয়ার পরে এখানে দেখবা স্টার্ট সার্ভে লেখা আছে, স্টার্ট নাও, ওখানে ক্লিক করে দেওয়ার। টাইওয়ান সার্ভার যে পোস্টাল কোড সেটা আমি তোমাদের বলেছি 100, টাইওয়ান সার্ভার পোস্টাল কোড হচ্ছে কিনা 100। এটা দেওয়ার পরে মেল দিবা, মেল দেওয়ার পরে ইংলিশ এটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিবা। তোমরা ভিডিওটা ফুল কিন্তু স্কিপ না করে স্টেপ টু স্টেপ ফলো করো, নাহলে কিন্তু বুঝবা না। তো এখান থেকে কন্টিনিউ করে দিবা। কন্টিনিউ করে দেওয়ার পরে তোমাদের সেট আপ প্রোফাইলটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে একটু ঘুরবে, গোল গোল ঘোরার পরে দেখবে তোমাদের সেট আপ প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরেকটা তোমাদের সার্ভে আসবে, সার্ভেটা তোমাদের অ্যান্সার করতে হবে, কারণ সার্ভেটার অ্যান্সার করলেই তারপরে তোমরা প্লে পয়েন্টে এন্ট্রি করতে পারবা। তো এখান থেকে ISIM দিয়ে দিলাম। তো এখান থেকে বিভিন্ন অন্য ভাষা দেখাচ্ছে, তোমরা উপরেগুলো সিলেক্ট করবে, নিচেগুলো না সিলেক্ট করে। তো এখন এইখান থেকে তোমরা চলে যাবা ডাইরেক্ট আমাদের প্লে স্টোরে। কীভাবে যাবা, এখান থেকে কেটে দিয়ে গেলেও হবে, কিংবা এখান থেকে ক্লিক করে গেলেও হবে। তো ডাইরেক্ট প্লে স্টোরে যাওয়ার পরে যেটা কী করবা, তোমাদের প্লে স্টোরের যে লোগোর পর এটা ক্লিক করবা, ওই নামের পরে ক্লিক করতে দেওয়া নিচে প্লে পয়েন্ট অপশনটা কিন্তু চলে আসছে। আমাদের বাংলা সার্ভারে কিন্তু প্লে পয়েন্ট অপশন আসে না, কিংবা আসলেও ঢুকতে পারবে না। তখন জয়েন ফর ফ্রিতে ক্লিক করে দেবা। জয়েন ফর ফ্রিতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে, তো এখানে ISIM দিয়ে দিবা। ISIM দেওয়ার পরে দেখতে পাচ্ছ নিচে এইখান থেকে কিন্তু এই যে যেটার কথা বলছিলাম, এটা কিন্তু এটাই কিন্তু প্লে পয়েন্ট, ঠিক আছে? এটাই কিন্তু তোমাদের প্লে পয়েন্ট অ্যাকাউন্ট। তো তোমরা মানে পয়েন্টগুলো কীভাবে পাবো, ডলারটা কীভাবে পাবা দেখতে পাচ্ছ एखाने नीचे किन्तु अनेकगुलो पॉइंट आसे एटा देखो नीचे अनेकगुलो पॉइंट आसे जे देखो लेखा आछे गेट पॉइंट फर ट्राइंग निउ एप्स ए नीचे जे पॉइंटगुलो आसे 5 पॉइंट प्लस 5 पॉइंट प्लस एइगुलो इनस्टल करे तोमरा 5 पॉइंट करे पाबा। एखाने देखते पाच्छो एइ सप्ताहे 4टा पॉइंट दिएছে तार माने एइ सप्ताहे तोमरा 20 पॉइंट पाबा। तो एक ऐप इन्स्टल करो तुम्हारा सबाई के देखा जो पॉइंट कैमने तुम्हारा पा। तो एक कथा मनोयोग सहकारे शोनो तुम्हारा मन करो 4टा एप्स दिल 4टा एप्स देवार परे तुम्हारा इन्स्टल कर ले साथे रिलेट कर दो ताहले किन्तु तुम्हारा पॉइंट आबार माइनस हो जाए। तुम्हारा एप्सटा इन्स्टल करार पर तुम्हारे फोने 24 घंटा पर्यन्त रखते हैं नाले किन्तु एटा होबे ना। सबाई किन्तु कथाटा मनोयोग सहकारे शोनो नाले किन्तु परे आबार आमाके एसे बोलबा। तो मने करो एइभाबे तुम्हारा सब एप्सगुलो इन्स्टल करे निले। तो आमि सबगुलो इन्स्टल करार पर आबार आसतेछि। तो गाइस এখানে দেখো আমরা 4টা অ্যাপ ইনস্টল করা হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টেও কিন্তু 20 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আর এই উপরে যে অ্যাপগুলো দেখতেছে এগুলো ইনস্টল করলে তোমরা কোনো পয়েন্ট পাবে না, নিচে যেগুলো ছিল গেট ট্রাই মানে যে ওই লেখাটা নিচে যেগুলো ছিল সেগুলো ইউজ করলে তোমরা পয়েন্টটা পাবা। তো এখন দেখাই তোমাদের যে এটা তোমরা ডলারটা কেমনে কিনবা এই পয়েন্ট দিয়ে। তো এই 20 পয়েন্টে তোমরা ডলারটা কিনতে পারবে না, তোমাদের সর্বোচ্চ 100 পয়েন্ট লাগবে। আর চলো আমাদের যে অ্যাকাউন্টে 100 পয়েন্ট হয়ে গেছে আমরা সেই অ্যাকাউন্টে যাব, এখন সেই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখন ডলারটা কিনবো। তো गाइस আমরা ডাইরেক্ট চলে আসলাম আমাদের ইমুলেটরের স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন যেই জিমেইলটা লগইন করেছে এই জিমেইলে কিন্তু আমাদের 100 পয়েন্ট আজকেই কিন্তু কমপ্লিট হয়েছে আমাদের অ্যাপস ইনস্টল করার পরে। তো আমরা এখন যে কাজটা করব আর কি, তো আমাদের 100 পয়েন্ট দিয়ে আমরা কি করব, ইউজ থেকে যে পাশে দেখছো ইউজ অপশন ওইখান থেকে যে আমরা একটা $1 প্লে ক্রেডিট কিনবো। এখান থেকে দেখতেছো গেরিনা ফ্রি ফায়ার যে র্যাম্পেজের যে $4 কুপনটা আছে ওইটা কিন্তু আমাদের পয়েন্ট নাই, ওইটা কিন্তু 250 পয়েন্ট লাগে কিনতে, কিন্তু আমরা কিনতে পারবো না। ভিতরে গেলে দেখবে তোমাদের পয়েন্ট শর্ট দেখাবে। তো কী করতে হবে ডাইরেক্ট তোমরা এখান থেকে নিচে দিয়ে কিছু পাবো না, তবে এখান থেকে আন্ডার 100 পয়েন্টসে ক্লিক করে দেবা, দিলে দেখবা একটুখানি নিচে যাওয়ার পরেই তোমাদের কী হবে যে প্লে পয়েন্টের যে $1 যে ক্রেডিটটা এটা কিন্তু তোমাদের সামনে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার সামনেও কিন্তু শো হয়ে গেছে $1 প্লে ক্রেডিট। তো তোমাদের কী করতে হবে এটা সিম্পলি ভাবে বাই করে নিতে হবে, ঠিক আছে, কিনে নিতে হবে। তো এখানে ক্লিক করার পরে ইউজ পয়েন্টে ক্লিক করবে, ইউজ পয়েন্টে ক্লিক করলে কী হবে প্রসেসিং নেবে, তারপরে কিন্তু তোমার ডলারটা তোমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে $1.35 কিন্তু লোড হয়ে রয়েছে। তো এখান থেকে কী করে দেখবা এইখান থেকে যাবা অ্যাকাউন্ট এবং পেমেন্টে যাওয়ার পরে পেমেন্টের উপরে ক্লিক করবা, পেমেন্টের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের দেখো ডলারটা কিন্তু শো করে দিবে। তো এখন তো গাইস তো এতক্ষণও বসে আছো কেন, দেখলে তো আমরা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট তোমার সামনে খুললাম, প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলার পরে ওইখান থেকে ডলারও কিনলাম, ডলারও কেনার পরে তারপরে ওইখান থেকে এয়ারড্রপও কিনে সেটা তোমাদের ফার্স্টেই দেখাই দিছি। তো তোমরা এখনও বসে আছো, তোমরাও যাও ফ্রিতে ডায়মন্ডটা নিয়ে নাও, ঠিক আছে। তো এখন বলি যে প্লে পয়েন্টটা কবে কবে আসে, এমন তো না যে গাইস একদিনে 100 পয়েন্ট দিয়ে দেয়, কিন্তু এমনও আসে যে গাইস আমাদের একদিনে কিন্তু 100 পয়েন্ট দিছে। সেটা আমার যারা পুরনো সাবস্ক্রাইবার যারা তারা সবাই জানে যে একদিন 100 পয়েন্ট দিছে, এবং আমিও একদিনে 150 পয়েন্ট পর্যন্ত পাইছি, ঠিক আছে। তো তোমরা এটা কেমনে পাবা, যখন গুগল থেকে অ্যাপসগুলো ছাড়ে তখন তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু তোমাদের জন্য যেটা বলছি তোমরা প্রতি এই প্লে পয়েন্টের যে হিসেব প্রতি উইকে দেয় হচ্ছে কি 20 পয়েন্ট কি 30 পয়েন্ট। তো তোমরা এখন প্রতি উইক কিংবা এক উইক পর পর তা তোমরা ভাবো যদি প্রতি উইকে 20 পয়েন্ট দেয় তাহলে তোমরা 1 মাসে তোমরা পাবা হচ্ছে কি 80 পয়েন্ট কিংবা 100 পয়েন্ট। তো 100 পয়েন্টে কিংবা যদি কপাল ভালো থাকে তোমরা 1 মাসে প্রায় 200 পয়েন্টও পেয়ে যেতে পারো। আর এখানে পয়েন্ট বেশি বেশি আর্ন করার আরও একটা ছোটোখাটো ট্রিক্স আছে যেটা তোমাদের আমি এত বড় ভিডিওতে বলতে পারতেছি না, নেক্সট ভিডিওতে বলবো। তার জন্য চ্যানেলটা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে রেখে দাও নেক্সট প্লে পয়েন্টের ভিডিও পাওয়ার জন্য। তো এখন এই পয়েন্টগুলো 1 মাসে তোমরা যদি 100 পয়েন্ট পেয়ে যাও তাহলে 1 মাসে 100 পয়েন্ট পেয়ে তোমরা এয়ারড্রপ নিতে পারবো। তো 300 যারা একদম ডায়মন্ড টপ আপই করো না, গেমের ভিতরে টাকা খরচই করো না, শুধুমাত্র এটা তাদের জন্য, কারণ 300 আর যারা টপ আপ করো শুধু তাদের জন্য, কারণ 300 ডায়মন্ড মাসে ফরকা এটা কিন্তু কমখানি কথা না গাইস, ভালোই কিন্তু 300 ডায়মন্ড ভালোই, মানে এয়ারড্রপ নিতে পারা মানে একদম বিনা খরচে। তো বসে আসো কেন, যাও প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করো এবং এই আমি যেভাবে করলাম সেটা তোমরা 20 পয়েন্ট কিন্তু এখনই পেয়ে যাবে। এখন যদি তোমরা ক্রিয়েট করো তাহলে কিন্তু এখনই 20 পয়েন্ট পেয়ে যাবে। এবং যাদের সমস্যা হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাদের অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে মেসেজ করবা কিংবা আমাদের কমেন্টে জানাবা যে কী সমস্যা হয়েছে। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লাগবে কিন্তু কমেন্টে জানাই দিও, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হবে আমাদের কালকে নতুন ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।